শ্রী মা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ। যোগিন মা ঠাকুরের দেহত্যাগের পূর্বেই বৃন্দাবনে আসিয়াছিলেন। অধুনা শ্রীমা তাহাকে দেখিয়ায় শোকাবেগে যোগেন গো বলিয়া বুকে জড়াইয়া কাঁদিতে লাগিলেন। অশ্রু ভারাক্রান্ত মাতা ঠাকুরানিকে পাইয়া এবং অপরদের মুখে সমস্ত শুনিয়া যোগিন মারও নয়নোজ্জ্বল অবিরল ধারায় প্রবাহিত হইল। অবশেষে শ্রী রামকৃষ্ণ এক রাত্রে দেখা দিয়া বলিলেন, হ্যাঁ গা, তোমরা এত কাঁদছ কেন? এই তো আমি রয়েছি, গেছি কোথায়? এই যেমন এ ঘর আরো ঘর। কালাবাবুর কুঞ্জে একদিন ধ্যান করিতে করিতে তিনি গভীর সমাধিতে নিমগ্ন হইয়াছিলেন। সমাধি ভাঙিতেই কিছুতেই ভাঙে না। যোগিন মা অনেকক্ষণ নাম শুনাইলেও বুত্থানের কোনো লক্ষণ দেখা গেল না। শেষে যোগিন মহারাজ আসিয়া নাম শুনাইলে সমাধির একটু উপশম হইল এবং সমাধি ভঙ্গে ঠাকুর যেমন বলিতেন সীমা তেমনি বলিলেন, খাবো। কিছু খাবার, জল ও পান সম্মুখে ধরিলে তিনি ঠাকুরের মতো একটু খাইলেন। এমনকি ঠাকুর যেমন পানের সরু দিকটা দাঁত কাটিয়া ফেলিয়া দিয়া খাইতেন, শ্রীমাও সেইভাবে খাইলেন। তখন যোগিন মহারাজ কয়েকটি প্রশ্ন করিলে ঠিক ঠাকুরেরই মতো উত্তর দিলেন। বস্তুত ওই সময়ে তাহার হাব ভাব অবিকল ঠাকুরের মতো দেখাইয়াছিল। সাধারণ ভূমিতে নামিয়া তিনি নিজেও বলিয়াছিলেন যে তাহাতে ঠাকুরের আবেশ হইয়াছিল। বিরহ বিদগ্ধা শ্রীমায়ের সবখানি হৃদয় এইকালে শ্রী রামকৃষ্ণ কেন্দ্রীভূত হইয়া বাস্তব জীবনে এক অপরিসীম বৈরাগ্য আনিয়া দেওয়ার জাগতিক ব্যাপারের সহিত তাহার যেন কোনো সুনিয়ন্ত্রিত সম্বন্ধ ছিল না। তখন তাহার আচার ব্যবহার দেখিলে ও আলাপাদি শুনিলে মনে হইত যেন তিনি অতি সরলা বালিকা। একদিন পত্র পুষ্পসজ্জিত এক শবদেহকে কীর্তন সহ শ্মশানে লইয়া যাইতে দেখিয়া তিনি বলিয়াছিলেন, দেখো দেখো মানুষটি কেমন বৃন্দাবন প্রাপ্ত হয়েছেন। আমরা এখানে মরতে এলুম, তা একদিন একটু জ্বরও হলো না, কত বয়স হয়ে গেল বলো দেখি। আমরা বাপকে দেখেছি, ভাসুরকে দেখেছি। যোগিন মা প্রভৃতি শুনিয়া সহাস্যে বলিলেন, বলো কি মা, বাপকে দেখেছ? বাপকে আবার কে না দেখে। সীমা বৃন্দাবনে প্রায় এক বৎসর বাস করেন। দীর্ঘকাল তীর্থবাসের পর শ্রীমায়ের মন অনেকটা স্বাভাবিক ভূমিতে নামিয়া আসিল। একদিনের ঘটনা শুধু শ্রীযুক্তা যোগিন মাকে বলিয়াছিলেন। সেদিন রাধারমণের মন্দিরে যাইয়া তিনি দেখিয়াছিলেন যেন ভক্তবর শ্রীযুক্ত নবগোপালবাবুর স্ত্রী বিগ্রহের পার্শ্বে দাঁড়াইয়া তাহাকে বিজন করিতেছেন। গৃহে ফিরিয়া তাই বলিয়াছিলেন, যোগেন, নবগোপালের পরিবার বড় শুদ্ধ, আমি এইরকম দেখলুম। বৃন্দাবনে ঠাকুর শ্রী মায়ের দ্বারা তাহার একটি অসমাপ্ত কাজ করাইয়াছিলেন। মায়ের জীবনও এক নতুন অধ্যায়ের সূত্রপাত হইয়াছিল। তিনি মাকে একদিন দর্শন দিয়া বলিলেন, তুমি যোগেনকে এই মন্ত্র দাও। প্রথম দিনে মা ও মাথার খেয়াল ভাবিয়া চুপ করিয়া রহিলেন, লজ্জাও হইল, সকলে বলবে মা এরই মধ্যে শিষ্য করতে লাগলেন। দ্বিতীয় দিনে অনুরূপ আদেশ পাইয়াও গ্রাহ্য করিলেন না। তৃতীয় দিনে তিনি ঠাকুরকে বলিলেন, আমি তার সঙ্গে কথা পর্যন্ত কই না, কি করে মন্ত্র দিই? ঠাকুর পরামর্শ দিলেন, তুমি মেয়ে যোগেনকে বলো সে থাকবে। তিনি কি মন্ত্র দিতে হইবে তাহাও বলিয়া দিলেন। অনন্তর শ্রীমা যোগিনমার দ্বারা যোগিন মহারাজকে জিজ্ঞাসা করাইলেন, তাহার মন্ত্রদীক্ষা হইয়াছে কিনা। তিনি উত্তর দিলেন, না মা, বিশেষ কোনো ইষ্টমন্ত্র ঠাকুর আমায় দেন নাই, আমি নিজের রুচি মতো একটি নাম জপ করি। যোগিন মহারাজ ইহাও জানাইলেন যে তিনিও ঠাকুরের নিকট মন্ত্র গ্রহণের আদেশ পাইয়াছেন, কিন্তু লজ্জায় বলিতে পারেন নাই। অবশেষে মা তাহাকে মন্ত্র দিতে সম্মত হইলেন। দীক্ষার দিনে ঠাকুরের ছবি ও দেহাবশেষের কৌটা সম্মুখে রাখিয়া পূজা করিতে করিতে শ্রীমায়ের ভাবাবেশ হইল। তখন তিনি যোগিন মহারাজকে ডাকিয়া বসিতে বলিলেন এবং ওই ভাবাবস্থাতেই মন্ত্র দিলেন। মন্ত্র এত জোরে বলিয়াছিলেন যে পাশের ঘর হইতে যোগিন মা উহা শুনিতে পাইয়াছিলেন। যোগিন মহারাজেই মায়ের প্রথম মন্ত্র শিষ্য।
जय भगवान श्री राम कृष्ण देवार्पणमस्तु। जय माँ जय माँ जय माँ। हरि ओम तत्सत्।